তমলুকহীন বীরভূম, সেই বীরভূমে এবার রেজাল্ট কি হবে? আমি প্রেসকে বললাম অনুব্রত ম্যাজিক জানে না, মমতা ব্যানার্জি ম্যাজিক জানে না, ফিরা থাকি ম্যাজিক জানে না, অভিষেক ব্যানার্জি ম্যাজিক জানে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় যেটা করেছে, মমতা ব্যানার্জির আশীর্বাদে অনুব্রত যেটা সারা বাংলায় যেটা হয়েছে সেটা বীরভূমেও হয়েছে, সেটা হয়েছে বুথ স্তরে। আমাদের কর্মীর সংগঠন যেটা আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোনো পার্টি নেই, যেটা আমাদের আছে বুথে বুথে সংগঠন সেইটা আছে। তাই অনুব্রত আছে কি না আছে নিশ্চিতভাবে থাকলে ভালো হতো, কিন্তু আমরা সেই কর্মীরাই ইলেকশন করে, তার কারণ আমার তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আজকে যখন পাড়ার মধ্যে কোনো অসুবিধা হয়, কাউকে ডাক্তারের কাছে হাসপাতালে নিয়ে যেতে হয়, সেই তৃণমূল কংগ্রেস কর্মীটা তাকে কাঁধে দৌড় দৌড় করে হাসপাতালে নিয়ে যায়। যখন পাড়ায় কারোর মৃত্যু হয় তখন কবরস্থানে বা শ্মশানে যে ছেলেগুলো নিয়ে যায় তারা তৃণমূল কংগ্রেস করে, তাই তারা নিজেদের কাজ ছেড়ে সেইটা করে। যখন কারোর রেশন কার্ড করতে হয়, কন্যাশ্রীর কার্ড করতে হয়, রূপশ্রীর কার্ড করতে হয়, তখন পাড়ার লোকেদের মাইকে মাইকে করে বলে পাড়ায় লোকেদের আসুন আপনাদের এখানে ক্যাম্প হচ্ছে, ক্যাম্প দুয়ারে সরকার হচ্ছে, আপনারা এখানে এসে